হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার এক্সাম আছে আর আজকে আমার এক্সাম হয়ে শেষ হয়ে যাবে। তো এর জন্য মনে অনেকটা আনন্দ। আর এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আমি রোজই কায়দা করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বোনের কাণ্ড। তো যাই হোক, বেস্ট অফ লাক। তো আমার বোনের এক্সাম চলছে, তো আমি ওকে এর জন্য বেস্ট অফ লাক বললাম, আর ও আমাকে বেস্ট অফ লাক বললো। দিয়ে ও বেরিয়ে গেল, দিয়ে ওর পরপর আমিও বেরিয়ে যাচ্ছি। এই যে বেরোনোর সময় পুজোটার সাথে দেখা হয়েছিল, আর এই পুজোটার এখনও নাম ঠিক করা হয়নি যে কী নাম দেব। তো যাই হোক, একটা নাম দিতে হবে। দিয়ে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখা হয়েছিলো এনাদের সাথে। এনারা আমাকে কোনো পাত্তাই দিল না। তো ঠিক আছে, আমি পাত্তা না পেয়ে টোটো অটো করে আমি স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে দেখি যে এখনও 10টাই বাজেনি, মেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি কী করবো এত তাড়াতাড়ি স্টেশনে এসে? তো যাই হোক, আগে টিকিটটা কেটে নিই, তারপর দেখবো কী করা যায়। তো আমি টিকিটটা কেটে নিয়েছি, আর টিকিটটা নিয়ে এখন চলে যাচ্ছি আমার জায়গা, মানে আমার জায়গা বলতে আমি যেখানে বসি সেই জায়গাটায়। তো যাই হোক, যেখান থেকে আমি ট্রেনে উঠতে সুবিধা হয় সেই জায়গাটা যাচ্ছি। আর স্টেশনে গিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজই থাকে না, এই বসে থাকি আর ওয়্যার ইজ মাই ট্রেন দেখি। আর এখানে বসে গেছি, আর এখানে আমার প্রচণ্ড তখন কাশি হচ্ছিলো, তাই জন্য আমি ভিক্স খুঁজতে গিয়ে ক্লিয়ার ইউজ করছি। মানে আমি কেমন ভাবো, তো যাই হোক একটা ভিক্স খুঁজে পেয়ে গেছি। আর তারপর ভিক্সটা খুলে মুখে টপ করে দিয়ে দিলাম, যাতে আমার পট করে কাশিটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, মানে খ্যাক খ্যাক করে কাশার থেকে মানে একটু ভিক্সকে কাশিটা থামানো ভালো। দিয়ে তারপর যাই হোক, এই করতে করতে ট্রেনও চলে এসেছিলো। আর ট্রেনটা সিনকে কী হয়েছিল মানে বুঝতে পারলাম না, আমি শুনিনি না, অ্যানাউন্সমেন্টই করেনি, ভগবানই জানে। কারণ দেখো, সবাই দৌড়াচ্ছে আমার মতন, কারণ সিনকে 12 বগির জায়গায় 9 বগি দিয়ে দিয়েছে ট্রেনটা। তো যাই হোক, কোনো রকমে দৌড়ে ধরে গিয়ে আমি ট্রেনটা ধরতে পেরেছিলাম। এই যে ট্রেনে প্রচণ্ড সিনকে ভিড় ছিল, জানি না কেন, হয়তো সিনকে শুক্রবার ছিল বলে, মানে চাকদার হাট থাকে তো শুক্রবার, তো তাই জন্য হয়তো। দিয়ে তারপর অ্যাজ ইউজুয়াল টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর তখনই আমাকে পিছন থেকে স্মৃতি ডাকলো, বললো যে দাঁড়া আমিও যাব। দিয়ে তারপরে স্মৃতিকে তুললাম টোটোতে, আর আমি আরও তারপরে বেরিয়ে গেলাম। আর এই কথা বলতে বলতে স্টেশন থেকে কলেজও পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর সেদিনকে গেটও খুলে দিয়েছিল মনে হয় তাড়াতাড়ি, তাই জন্য আর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়নি বেশিক্ষণ, হয়তো লাস্ট দিন পরীক্ষা ছিল বলে মনে হয় তাড়াতাড়ি গেটটা খুলে দিয়েছিল। আর এদিকে সুমনার খুব শরীর খারাপ, জ্বর নিয়ে এসছে পরীক্ষা দিতে। আর এখন এত বাজে টাইম না, মানে সবারই জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, ইভেন আমারও হয়েছে কাশি, আর কবের থেকে ঠিকই হচ্ছে না। তো যাই হোক, তারপরে এই করতে করতে ক্লাসরুমে পৌঁছালাম, আর পৌঁছে দেখছি যে সবাই মোটামুটি চলে এসছে, সবাই বসেও পড়েছে যে যার জায়গায়। দিয়ে তাড়াতাড়ি করে আমিও আমার অ্যাডমিট পেন ঠেন বের করে ব্যাগটা রেখে এলাম। আর এই করতে করতে তারপরে আমাদের 3 ঘন্টার পরীক্ষাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের মুখে আলাদাই হাসি, যেহেতু যে লাস্ট পরীক্ষা ছিল, এই জন্য সুমনও হাসছে। মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিলো যে পরীক্ষার প্রথম দিন থেকে ভাবি যে পরীক্ষা কবে শেষ হবে, দিন গুনি, তো ফাইনালি আজকে পরীক্ষা শেষ। সুন্দর লাগছে, দিয়ে আমি সুমনাকে বলছি ভাই তোর এখনো ঠান্ডা লাগছে, বলছে হ্যাঁ ভাই আমার এখনো জ্বর। দিয়ে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর আমি এখানে স্মৃতিকে বলছি তোর মাথায় কি ঘাস উঠেছে ভাই, এই যে মাথার উপরে এটা কি, তখন থেকে দেখছি সকাল থেকে। তো যাই হোক, আর এখান থেকে নামার সময় দেখলাম যে জল পড়ছে, তো আমি ওখানে এটাই বলছিলাম যে বৃষ্টি পড়ছে ভাই। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কলেজটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা অনেকটা লেট করে বেরোচ্ছিলাম, কারণ আমরা হলের বাইরে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে, এখানে আমি স্মৃতি আর সুমনা বেরাচ্ছি। ফার্স্ট দিনের যে মুখের কন্ডিশন ছিল, আজকে যে কন্ডিশন, আমার শরীর খারাপ থাকলো, আর মুখ থেকে হাসি বেরাচ্ছে ঝরে ঝরে। এ ভাই অদ্রিনিল সোয়েটার পরে নিয়েছে, আর অদ্রিনিলেরও জ্বর এসেছিল, ও 103 জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছিল। তো যাই হোক, এর জন্য এই হুডি পরে নিয়েছে, কারণ হলে পাখা চলছিল, তোর ঠান্ডা লাগছিল, এই জন্য হুডি পরে নিয়েছিল। দিয়ে তারপরে ওকে এটা নিয়ে ওর লেগ পুল করছিলাম যে হ্যাঁ এত গরমের মধ্যে এটা পড়েছিস। তো যাই হোক, তারপরে আমরা স্টেশনে এসেছি, আর স্টেশনে আসতে না আসতেই দেখছি ট্রেন ঢুকছে, মানে আমার ভাগ্য যে কত ভালো, মানে 8টু যদি দেরি করে আসতাম তো এই ট্রেনটা পেতাম না, আবার সে 4:35 ট্রেন ছিল। আর স্মৃতি বললো স্মৃতি এখন যাবে না, তো তাই আর লেডিসে উঠলাম না, জেনারেলি উঠে বললাম।
তো যাই হোক, স্মৃতি বললো পরে যাবে, তো আমি এখন জেনারেলে উঠে পড়ছি। আর দেরি করে কী হবে, আমার শরীরটাও অত ভালো লাগছিল না। মনে আনন্দ থাকলেও কী হয়েছে, মনের জোরে চলছিলাম কিন্তু শরীরে জোর ছিল না। দিয়ে কাঁচাপাড়া স্টেশনে নামলাম, আর নেমেই আমি সেই দাদুটার কাছে যাচ্ছিলাম যেখান থেকে আমি আঙুর নিই, যে দাদুটার কাছ থেকে আঙুর নিই, সেই দাদুটাকে খুঁজছিলাম, কিন্তু উনি আজকে ছিল না। তো যাই হোক, আনফর্চুনেটলি আমাকে অন্য জায়গার থেকে আঙুর নিতে হয়। তো এই যে সেই দোকানটা যেখানে সব রকম ফল পাওয়া যায়, তো এখান থেকে আমি সবুজ আঙুর আর কালো আঙুর নিয়ে নিয়েছিলাম বেশি করে, কারণ এখন তো আর আসা হবে না, আর পরীক্ষাও নেই, কলেজও নেই, তো তাই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর আমার কালো আঙুরটাও খেতে ভালো লাগে, আমার আঙুর জিনিসটাই খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। আর মাও খায়, বোনও খায়। দিয়ে তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অটো স্ট্যান্ডের দিকে গেলাম, কিন্তু আমার তাড়াতাড়ি যাওয়ার কোনো মানেই হলো না, আমাকে গিয়ে বসেই থাকতে হলো। সেই অনেক 10 মিনিট বসে থাকার পর তারপরে অটোটা ছাড়লো, কারণ লোক ছিল না তাই জন্য। দিয়ে তারপর এখানে দেখো কাস্টমার এখন থেকেই সব কিছু বসে গেছে, রং, পিচকারি, সব কিছু, মানে হোলির যত কিছু জিনিসপত্র সব কিছু নিয়ে বসে পড়েছে। আর এই ভিডিওটা হচ্ছে 3 তারিখের ভিডিও, তো 3 তারিখ থেকে এই কাস্টমারটা সব কিছু বসে পড়েছে। দিয়ে বাড়িতে চলে এসেছি এখন। তুই ওর উপরে বসে পড়েছিস কেন মিনি? মিনি কেরম হবে এটা? মিনি ওর মা, ওই দুটোর মা। দিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে, আর এসে একটু এ দেখো কায়দা করে নিলাম এদিক ওদিক করে, তারপরে নিয়ে বসেছিলাম বলে আঙুর। দুদিন আঙুর দিয়ে গেছে ধুয়ে, আর এখানে এটা এটা করছিলাম কারণ ভাবছিলাম কেক খাবো না আঙুর খাবো, কেক খাবো না আঙুর খাবো, করতে করতে কেকটাই খুলে আগে মুখে দিয়েছিল, বোন দিয়েছিল কেকটা। তো তারপরে ভাবলাম যে কেকটা খেতে খেতে যে কেকটা বেশি খেলে আমি আঙুরটা মিষ্টি পাবো না, মিষ্টি বুঝতে পারবো না। দিয়ে তারপর কেকটা রেখে আঙুরটা খেলাম, তারপরে কেকটা খেলাম, তারপরে খাওয়াটাও হয়ে যাওয়ার পর কুটুরশানি এসেছিলো আমার সাথে দেখা করতে। তো আমি এখানে এরকম হাতটা দিয়ে রেখেছি, ও ভাবছে যে আমার হাতে খাবার আছে, তো তাই জন্য বারবার ঘুরে ঘুরে কোথা থেকে আসছে আর এসে আমার হাতের মধ্যে হাত দিচ্ছে। দিয়ে ওর সাথে খেলা ঠেলা হয়ে যাওয়ার পর একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ, তো একটা বোনের জন্য একটা আমার জন্য। তো স্যান্ডউইচটা খেয়ে নেওয়ার পর তারপরে আমার ওষুধ খাওয়া ছিল, তো একটা ওষুধ তো প্রথমেই খেয়ে নিয়েছি, তারপরে আরেকটা যে ক্যাপসুলটা ছিল সেটা খেতে পাচ্ছিলাম না কারণ এটা এত বড় ওষুধ। দিয়ে অনেক কষ্টে ওষুধটা খেলাম, তারপরে আমি ভাবলাম যে একটু ঘুমাবো, তো যেই শুয়েছি মানে আমার এত শরীরটা খারাপ করলো হঠাৎ করে, আর মানে জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড কাশি শুরু হলো, তাই ভিডিওটা কন্টিনিউ করিনি, এখানে এন্ড করেছি। আজকের মতন চলো, বাই।